বেসিক্যালি লিফট এত সুন্দর হয় লিফট বেসমেন্টটা দেখো বেসমেন্ট দেখিয়েছি দেখিয়েছি লিফট বেসমেন্ট মানে লিটারালি এতটা সুন্দর আমরা কিছু টিপি নি ফার্স্ট ফ্লোরটা সেকেন্ড ফ্লোর বললো না ফার্স্ট ফ্লোর কি আছে আমি দেখি ফার্স্ট ফ্লোর ব্যানার আছে ওকে ব্যানার আছে এখন মাস্ক শুকানো চলছে মাস্কের মধ্যে স্যানিটাইজার স্প্রে হয়েছে এখন ফ্যানের সামনে যেটা শুকানো চলছে আমরা আলটিমেটলি যেটা বলেছিলাম যে ব্রেকফাস্ট এখনো পর্যন্ত করতে পারিনি 10:30 বাজে কোনো দোকান খোলা থাকবে না জানি না তো শুধু ব্রেকফাস্ট করতে যাচ্ছি সেটা নয় ওনার একটা শাড়িও কেনার ব্যাপার আছে তো সেই জন্য আমরা ভেবেছি কেয়া সেট এক্সক্লুসিভে যাবো তো পুরোটা কভার করবো ব্রেকফাস্টটাও কভার করবো আর তোমাদের দেখাবো দেখতে থাকো আর তার সাথে যেটা বলার যে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম 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 আগে সাবস্ক্রাইব করে দাও তারপর লাইক পছন্দ হলে লাইক করবে না হলে ডিসলাইক করে দিও কোনো ব্যাপার না ঠিক আছে তাও চলবে ওকে দেখা হচ্ছে আমরা এখন এই ডিকে বসাকের সামনে আছি এখানে একটা সাউথ ইন্ডিয়ান স্টল রয়েছে কৃষ্ণা দোসা সাউথ ইন্ডিয়ান ফুড পাওয়া যায় এখানে তো আলটিমেটলি অনেক কষ্টে পেয়েছি খুঁজে সাউথ ইন্ডিয়ান তো ইডলি নেওয়া হয়েছে অ্যান্ড আমার বর বাবাজি হচ্ছে ইডলি একবারই পছন্দ করে না তো ওর জন্য ধোসা বানানো হচ্ছে ধোসা তৈরি হচ্ছে আমার জন্য স্পেশাল ধোসা অনেক কিছু অ্যাভেলেবেল আছে মশালা ধোসা চিজ মশালা ধোসা মিক্সড উত্তপ্পম প্লেন ধোসা চিজ প্লেন ধোসা ইডলি অনিয়ন ধোসা বাটার মশালা ধোসা আর বড়া ধোসা দিয়ে দিয়েছে খাওয়ার জন্য উঠে দিই বুনি পুরো মচমচে ধোসা তো হিয়ার ইজ দ্য কেয়া সেট এক্সক্লুসিভ মল এখান দিয়ে হচ্ছে পার্কিং এর ওয়ে আমরা এখন ভেতরে ঢুকবো অ্যান্ড শপিং ওপিং করবো দেখা যাক জুতোগুলো এখানে খুলে রাখা হয় হ্যান্ড স্যানিটাইজেশন করা হচ্ছে আগে মোটামুটি 2500 থেকে এটা পুরো শোরুমটা কাঞ্জিবরমের উপর বালুচরি এটা 2700 পৈঠানি সিল্ক সুন্দর কাজ অরেঞ্জ এবং তুতের একটা কম্বিনেশন কাজটাকে বলে নাকি এই কাজটা আচ্ছা এই কাজটার জন্য কাঞ্জিবরম কাপড়ের জন্য নয় প্রচুর কালেকশন কালেকশনের কোনো শেষ নেই
ব্লাউজ আছে, ব্লাউজের রেঞ্জ মোটামুটি 1700 টাকা, 1200, 1300, 1700 টাকাই বললো না স্টার্টিং, 1700 থেকে শুরু ডিজাইনার ব্লাউজ। গ্লাস ওয়ার্কের উপরে ঝালর করা আছে এলইডি লাইট লাগিয়ে, সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদেরকে কেয়াশিট এক্সক্লুসিভের শাড়ির কিছু কালেকশন আমরা দেখাতে পেরেছি, আর কিরকম প্রাইস রেঞ্জিং কিছু মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিতে পেরেছি। তো ওখান থেকে আমি একটা শাড়ি পারচেজ করেছি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, ওখানে ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি এগুলো প্রোহিবিটেড ছিল, তো আমরা ব্যাপারটা নোটিস করিনি। যখন আমরা সেকেন্ড ফ্লোর না ফার্স্ট ফ্লোর বোধ হয় ফার্স্ট ফ্লোরে আমরা যখন লিফটে করে উঠছিলাম, তো দ্যাট টাইম ওখানে কিছু স্টাফ আমাদেরকে বললো যে এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড রয়েছে। তো দ্যাটস ওয়াই বাকি ফ্লোরগুলো আমাদের আর কভার করা হয়নি সেই জন্যে। তো বাকি কিছুটা তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাতে পেরেছি। আরেকটা যেটা ব্যাপার, আমার শাড়িটা এটা আরো একটা প্যাকেটের মধ্যে ছিল, ঠিক আছে, আমি ওই প্যাকেটটা রিমুভ করে এই প্যাকেটটা দিয়ে দিয়েছি। আরো এইখানেও একটি প্যাকেট রয়েছে, আগেন এটাও রানি কালারের শাড়ি। আমি তো বললাম আমার কাছে এই শাড়ি, এই কালারের শাড়ির কালেকশন মানে লিটারেলি ভর্তি রয়েছে, মানে এই এই কালারের শাড়ি রয়েছে আমার কাছে। তো এটা হচ্ছে শাড়িটা, আমি এই শাড়িটা কিনেছি ওখান থেকে, এটা তো আচল না, এই যে এই শাড়িটা আমি ওখান থেকে পারচেজ করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার শাড়িটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমরা যারা যারা কেয়াশিট এক্সক্লুসিভের শোরুমে ভিজিট করেছো, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার খুব ভালো লাগলো গিয়ে ওখানে, মানে বেসিক্যালি একটা ইয়ের তলায়, মানে একটা ছাদের তলায় সমস্ত কিছু রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, সমস্ত কিছুর কালেকশন রয়েছে। হ্যাঁ, রেঞ্জ তবে একটা যেটা ব্যাপার, রেঞ্জ মানে অনেক কম রেঞ্জ থেকে ওদের প্রোডাক্ট স্টার্ট আছে, এমন নয় কি মানে একদম 5-10 হাজার থেকে শাড়ি ওদের স্টার্ট, শাড়ি বা ড্রেস বা এভার কিছু স্টার্ট আছে, ওদের অনেক কম রেঞ্জ থেকেও শাড়ি রয়েছে, ঠিক আছে। তবে বেনারসির ক্ষেত্রে যেটা জেনেছি আমরা, যে 5000-এর বিলোতে কোনো বেনারসি পাওয়া যায় না, 5000 থেকে বেনারসির ক্ষেত্রে 5000 থেকে ওদের স্টার্ট রয়েছে, 5-6000 থেকে আই গেস। তাই মোটামুটি এমনি অন্য যা যা ওকেশনে পরা শাড়ি বলো, ড্রেস বলো, এগুলো তোমরা অনেক কম রেঞ্জের মধ্যেই ওখানে পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।